হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমরা এই গাছটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা গাঁদা ফুলের গাছ, আর এটা যে কিভাবে পোকা আক্রান্ত হয়েছে সেটা তোমরা পাতাগুলো দেখেই বুঝতে পারছো। আর যারা এই সম্বন্ধে জানো না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমার বাগানটাকেও তোমরা দেখতে পাবে, আমাকেও দেখতে পাবো, এমনকি আমি কিভাবে গাছগুলোকে স্প্রে করি তো সেটাও তোমরা দেখতে পাবে। আর এই যে গাছের যে পাতাগুলো যে কুকড়ে গেছে তার সম্বন্ধে আমি একটু বলবো, মানে আমি যতটুকু জানি আমি তোমাদেরকে ততটুকু ইনফরমেশান দেবো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ যেটাকে বলা হয় মোজাইক ভাইরাস। আর তোমাদের গাছেও যদি এরকম কোনো রোগ দেখা যায়, তোমরা কিন্তু দোকানে গিয়ে এরকমভাবে বললে বা পাতা ছিঁড়ে নিয়ে গেলেও কিন্তু তারা দেখে তোমাকে ওষুধ দিয়ে দেবে। তো আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি, আমি এতদিন ধরে গাঁদা ফুল গাছ করছি, তোমরা দেখেছো আমার বাগান, যে আমার বাগান কিন্তু পুরো গাঁদা ফুল গাছে ভরে যায় শীতকালে। তো যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, প্রথমত যে গাছে অল্প অল্প আক্রমণ হচ্ছে সেখানে কিন্তু সেই পাতাগুলোকে তোমাকে কেটে দিতে হবে। আর এখানে আমি আগে তোমাদের যেখানে আগে একটা ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছিলাম যে তোমরা ইমিডাক্লোরোপ্রিড ইউজ করতে পারো। এছাড়াও আমি যেটা ইউজ করি, আমি টাবগড় এমনকি রোগোর প্লাস এগুলো আমি ব্যবহার করে থাকি। মানে দেখো, আমাদের এখানে তো সবসময় সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায় না, তো আমি যখন যেটা পাই তখন সেটা আমি ব্যবহার করি। তো দেখো, এই যে গাছটার অবস্থা দেখো, এরকম যদি তোমাদের গাছের অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকমভাবে ওষুধ দেওয়ার প্রয়োজনই পড়বে না, কারণ এই গাছটা এত পরিমাণে আক্রান্ত হয়ে গেছে যে এটাকে কিন্তু তুলে ফেলে পুরো বাগান থেকে সরিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা দেখো, আমি আজকে যে ওষুধটা পেয়েছি সেটা হলো নাশ, তোমরা দেখতেই পাচ্ছ এটা 20 ml-এর একটা প্যাকেট। আর এই পাউচটা হলো একটাই পাউচ, যেটা একদিনে তোমাকে সমস্ত জলে গুলে সেটা কিন্তু স্প্রে করতে হবে। আর দেখো, এই এর পিছনের দিকে লেখা আছে, তোমরা দেখতেই পাবে যে এখানে পরিষ্কার লেখা আছে 16 লিটার জলে এক পাউচ ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। আর তার নিচেই দেখো, মাকড় ও থিপসের থেকে ফসলকে রক্ষা করতে, পাতা কুকড়ানো থেকে রেহাই পেতে ব্যবহার করুন। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে প্যাকেটের গায়ে যে প্রাইস এবং এক্সপায়ারি ডেট, এটা কিন্তু তোমরা ভালো মতো করে চেক করে নেবে। আমার কিন্তু এই একটা মাত্র পাউচের দাম নিয়েছে 100 টাকা। আর দেখো, আমার অনেক গাছে কিন্তু 20 চলে এসেছে। তো আমি এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি আমি সেটা কিন্তু স্প্রে করছি, কারণ আমার কিচ্ছু করার নেই। আমি যদি এই মুহূর্তে গাছে পেস্টিসাইড স্প্রে না করি তাহলে আমার টোটাল বাগান কিন্তু পুরো এই ভাইরাসে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমি যেটা পাবো সেটা অন্তত আমাকে স্প্রে করতে হবে। অন্তত তোমাকে আমি একটা কথাই আমি এখানে বলতে পারি যে তুমি যাই স্প্রে করো না করো, তোমাকে 10 দিন অন্তর অন্তর সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে তুমি দেখবে তোমার গাছে বা বাগানে কিন্তু কোনো রকম রোগ পোকা হবে না। তো বন্ধুরা, আমার গার্ডেনিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নেক্সট আপডেট পেতে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।